नमस्कार बंधुरा, अपडेट मास्टर चैनल सकल के स्वागत जानाई। এই ভিডিওতে মূলত যে ব্যাপারগুলি আপনাদের সাথে শেয়ার করা হবে সেগুলো হলো প্রাইমারি নিয়োগ আবার শুরু হয়ে গেছে এবং সেই নিয়ে বিস্তারিত আপডেট দেব। তার সাথে নতুন যারা নবনিযুক্ত শিক্ষক তাদের ডিসিএফ নিয়ে আপডেট এবং স্যালারি কখন হতে পারে এই পুরো ব্যাপারটা নিয়ে আপডেট। তার সাথে প্রাইমারি 2014 নট ইনক্লুডেডদের কী খবর এবং তাদের সুযোগ কীভাবে আসবে এই ব্যাপারটি নিয়ে বলা হবে। তার সাথে প্রাইমারি 2014 প্রশ্নমূল মামলা অর্থাৎ যে ছটি প্রশ্ন ভুল ছিল এবং তার উত্তর ভুল ছিল এই ব্যাপারটি নিয়ে, যে ডিভিশন মেন যে মূল মামলাটি অর্থাৎ ম্যাট 594 অর্থাৎ 738 ভাগ্য নির্ধারণ, এটার জন্য 25,000 পিটিশনার আপনারা ওয়েট করে আছেন ডিভিশন মেন যে কবে উঠতে পারে। তার সাথে প্রাইমারি টেট 2017 রেজাল্ট এবং নিয়োগ প্রক্রিয়া ইন্টারভিউ কবে হতে পারে অর্থাৎ যে পরীক্ষাটি আপনারা 31 জানুয়ারি 2021 দিয়েছেন সেটি, এবং তার সাথে সেন্ট্রাল টেট অর্থাৎ সিটেটের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে এবং কীভাবে আবেদনটি করবেন পুরো আপনাদেরকে দেখানো হবে অনলাইনে। তার সাথে নতুন প্রাইমারি টেট 2022 এতে ডিএলএড এবং বিএড কি সবাই দিতে পারবে এই ব্যাপারটি নিয়ে পুরো আলোচনা করা হবে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলতে চাই, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন, তাহলে নিত্য নতুন আপডেটগুলো আপনারা মিস করবেন না। তাহলে এবার শুরু করা যাক। আমরা প্রথমে দেখে নেব যে অবশেষে নিয়োগ শুরু প্রাথমিকে এটি মালদহ জেলার ব্যাপারটি উঠে আসছে এবং তার সাথে চব্বিশ পরগনা অর্থাৎ নর্থ চব্বিশ পরগনারও আপডেট একটা দেবো। তো প্রথম আমরা একটু দেখে নিই এখানে। তো কখনও ঘেরাও আন্দোলন, কখনও নিয়োগের দাবিতে টানা অবস্থান বিক্ষোভ দেখান 2009-10 সালের প্রাথমিকের চাকরি প্রার্থীরা। অবশেষে 2009-10 সালের চাকরি প্রার্থীদের নিয়োগপত্র বিলি শুরু হয় মালদায়। তো সোমবার ডাক বিভাগের মাধ্যমে চাকরি প্রার্থীদের বাড়িতে নিয়োগপত্র পাঠানোর প্রক্রিয়া শুরু করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষ। পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়ায় উচ্ছ্বসিত 2009-10 সালের প্রাথমিকের শিক্ষকের চাকরি প্রার্থীরা। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াটি যেটি চলছে অর্থাৎ এখানে 2009 সালে যেটি আটকেছিল অর্থাৎ অনেক বন্ধুরা কমেন্ট করছিলেন সেটি অলরেডি মানে শুরু হতে চলেছে, এই নিয়ে আপডেট দিয়েছিলাম আপনাদের। তো সেটি নিয়ে খবর উঠে আসছে এবং আপনাদের স্কুল চয়েস কিন্তু অটোমেটিকলি হবে, অর্থাৎ আপনাদের এখানে কিছু করতে হচ্ছে না, স্কুল চয়েস অটোমেটিক স্কুল, সেই স্কুলে আপনাদেরকে নিয়োগ করে দেওয়া হবে, নিয়োগপত্র পেয়ে যাচ্ছেন এইভাবে। তো শিক্ষা সংসদের দাবি 23 সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র পাঠানোর প্রক্রিয়া শেষ করা হবে, 1320 জন চাকরি প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হবে। এর মধ্যে বাংলা মাধ্যমে রয়েছেন 1288, সাঁওতাল মাধ্যমে 13 এবং হিন্দি মাধ্যমে রয়েছেন 19 জন। এদিন থেকেই স্পিড পোস্টের মাধ্যমে নিয়োগপত্র পাঠানো শুরু হয়েছে। এদিনই ঘটনাচক্রে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিসেবে যোগ দেন গাজলের তৃণমূল প্রার্থী বাসন্তী বর্মন। তিনি বলেন শিক্ষা সংসদের চেয়ারম্যান হিসেবে এদিনই দায়িত্বভার নিয়েছি, 2009-10 সালে চাকরি প্রার্থীদের নিয়োগপত্র পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। 2009-10 সালে প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে তৎকালীন রাজ্য সরকার। রাজ্যে উন্নত পরীক্ষা হলে মালদহ হাওড়া এবং 2 চব্বিশ পরগনা নিয়োগ প্রক্রিয়া থমকে যায়। রাজ্যে পালাবদলের পর 2012 সালে ফের জারি হয় নিয়োগ বিজ্ঞপ্তি। 2014 সালে পরীক্ষা এবং পরের বছর ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়, তারপর নিয়োগ যায় আটকে যায় আর কি। তো নিয়োগের দাবিতে রাস্তায় নেমে আন্দোলনে নামেন চাকরি প্রার্থীরা, এমনকি 2017 সালে হাইকোর্টে মামলা করেন তারা। হাইকোর্ট নিয়োগের নির্দেশ দিলে রাজ্য ডিভিশন বেঞ্চে যায়, পরে ডিভিশন বেঞ্চও চাকরি প্রার্থী পক্ষে রায় দেয়, এগুলো আপনারা জানেন। এবং জানুয়ারি মাসে প্যানেল প্রকাশ করে রাজ্য, প্যানেল প্রকাশের 8 মাস পরে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, খুশি চাকরি প্রার্থীর। এই ব্যাপারটি উঠে আসছে অর্থাৎ 9-10 চাকরি প্রার্থীদের ক্ষেত্রে খুব বড় একটা ব্যাপার। তো এবার আমরা দেখে দেবো যে নর্থ চব্বিশ পরগনার কী আপডেটটি উঠে এসেছে। অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা 21 তারিখের একটি নোটিশ বলতে পারেন, সেখানে চেয়ারম্যান থেকে এসেছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল নর্থ চব্বিশ পরগনা বারাসাত। তো এটা এসআই অফ স্কুলকে পাঠানো হয়েছে, অল সার্কেল এখানে নর্থ চব্বিশ পরগনা। তো এখানে যেটা লেখা আছে যে পুরোপুরি এখানে ভেরিফিকেশন হবে এবং টেস্টিমোনিয়াল এবং ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এবং তাদের কল লেটার, এগুলো যেগুলো যখন জয়েনিং করানো হবে অর্থাৎ ডকুমেন্টগুলো ভেরিফাই করতে হবে, যেটা কল লেটার অথবা অ্যাডমিট কার্ড অফ যেটা হেল্ড হয়েছিল সিলেকশন টেস্টটি 20-2-2011 এবং 8-3-2014, এজ প্রুফ সার্টিফিকেট, সার্টিফিকেট রিগার্ডিং ক্যাটাগরি, মার্কশিট ফর মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, সার্টিফিকেট অফ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, প্রফেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট ইফ এনি অ্যাজ পার এনসিটিই নর্মস, এবং তার সাথে মার্কশিট ফর এইচএস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যান্ড গ্রাজুয়েশন সার্টিফিকেট ইফ এনি। তো সার্টিফিকেট এখানে এখানে পরিষ্কারভাবে লেখা আছে সব কিছু, এবং 40 বছর পেরোনো চলবে না, এখানে ডেট ওয়াইজ 1-1-2009 অনুসারে, এবং 18 বছর নিচে হওয়া চলবে না, ওই ডেট অনুসারে করতে হবে। তো এটি একটি পুরো বড় খবর, অর্থাৎ আপনারা যেটা দেখলেন মালদহ এবং নর্থ চব্বিশ পরগনা জেলার বড় সড় আপডেট এটি দুটি। তো নবনিযুক্ত শিক্ষকদের জন্য ডিসিএফে যে অনলাইন এন্ট্রি এবং স্যালারি সেটা নিয়ে ব্যাপারটা বলে নিই আপনাদের, তারপর বাকি ব্যাপারগুলোতে যাবো। তো নবনিযুক্ত শিক্ষকদের আপনাদের বিভিন্ন এসআই অফিসে কিন্তু ডিসিএফের অফলাইন সাবমিশন হয়ে গেছে এবং তারপর যে অনলাইন ডাটা এন্ট্রি হবে এবং সেটার জন্য আপনাদেরকে ডাকা হতে পারে, সেটা বিভিন্নভাবে হতে পারে, সেটা ফোনে আপনাদের ভেরিফিকেশন করা হতে পারে, ডাকা হতে পারে। আপনারা অবশ্যই এটি খোঁজ রাখুন, কারণ বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি যে সেটা অনেক জায়গাতে শুরু হয়ে গেছে এবং অনেক জায়গাতে হয়ে গেছে এই প্রসিডিওরটা।
এবং আপনাদের যদি না হয়ে থাকে অবশ্যই সেটি আপনারা এসআই অফিসে যোগাযোগ করুন এবং তারপরে আপনাদের স্যালারিগুলো কিন্তু হবে। নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের খবরটি এবার দেখে নিই এবং তারপরেই আমরা আলোচনা করব তাদের সুযোগের ব্যাপারে। তো শিক্ষক পদে নিয়োগের দাবিতে মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ, গ্রেপ্তার 17 জন চাকরিপ্রার্থী। একটু বিস্তারিত আমরা দেখে নিই। চাকরির দাবিতে বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হলেন 17 জন চাকরিপ্রার্থী। সোমবার সকালে রাজ্য শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরশচন্দ্র অধিকারীর বাড়ির সামনে মেখলিগঞ্জে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রাথমিক শিক্ষকের চাকরিপ্রার্থীরা। এদিন সকালে মন্ত্রীর বাড়িতে তারা একটি ডেপুটেশন দিতে যান। বিক্ষোভের ঘটনায় 17 জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে আপনাদের কী ফিডব্যাক অবশ্যই কমেন্টে জানাবেন। গত জানুয়ারি মাসে 7 দিন ধরে প্রাথমিকে 16,500 শূন্যপদ পূরণের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া চলে। এরপর 16ই ফেব্রুয়ারি সফল 15,284 চাকরিপ্রার্থীর মেধা তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই মেধা তালিকায় জায়গা পাননি কয়েক হাজার প্রশিক্ষিত টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী অর্থাৎ নট ইনক্লুড ক্যান্ডিডেট। প্রাথমিকের টেট 2014 ভিত্তিতে তৈরি মেধা তালিকায় তাদের যুক্ত করার জন্য দাবি জানাচ্ছেন নট ইনক্লুড চাকরিপ্রার্থীরা। এবং বিক্ষোভের যেটি অভিযোগ সেটি হচ্ছে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত। কিছুদিন আগেও তারা মন্ত্রী পরশচন্দ্রের বাড়িতে ডেপুটেশন দিতে আসেন কিন্তু তখন তিনি বাড়িতে নেই বলে বিক্ষোভকারীদের চলে যেতে বলা হয়। সোমবার মন্ত্রী বাড়িতে রয়েছেন জেনে ফের তার বাড়ির সামনে জমায়েত করেন চাকরিপ্রার্থীরা। একটি স্মারকলিপি জমায়েতে যান অভিযোগ। তখনই মন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা রক্ষীরা তাদের হটিয়ে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায় এবং নামানো হয় র্যাব। এই নিয়ে এক আন্দোলনকারী বলেন, আমরা এর আগেও এসেছি, আমরা মন্ত্রীর সঙ্গে কথা বলবো বলে অপেক্ষা করছিলাম, পুলিশ আচমকা এসে হামলা চালায়, র্যাব নামানো হয়। কোন রাজ্যে চাকরিপ্রার্থীর মিছিলে এভাবে র্যাব নামিয়ে আন্দোলন থামাতে হয়, এ কোন রাজ্যে বাস করছি আমরা, এটা তারা বলেন। এবং আমরা আমাদের দাবি অধিকার নিয়ে কথা বলতে এসেছি, মন্ত্রীর বাড়ির থেকেও আমাদের সঙ্গে দেখা করলেন না, পাল্টা পুলিশ পাঠালেন, আমরা আমাদের ন্যায্য আদায় না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। এটি নট ইনক্লুডেড প্রার্থীদের কথা এখানে উঠে আসছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটি ঘোষণা করেছিলেন যে ধাপে ধাপে নিয়োগ হবে এবং 20,000 ছাত্রছাত্রী পাস করা আছে এবং তার মধ্যে 16,000 শূন্যপদ রয়েছে এবং টেট ইন্টারভিউ নিয়ে পূরণ করা হবে এবং কোভিড সিচুয়েশানটি কমে গেলে তারপর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, এটি তিনি বলেছিলেন। এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে সেরে ফেলা হবে নিয়োগ প্রক্রিয়া, যারা বাকি থাকবেন ধাপে ধাপে তারা নিয়োগ করা হবে। এবং এই কথাটা তারা তুলে ধরছেন বারবার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যেটি ঘোষণা করেছিলেন সম্মেলনে এবং তিনি যেটি বলেছিলেন যে ধাপে ধাপে নিয়োগ করা হবে সেটিকে তারা কিন্তু এখানে বলছেন। এবং যদিও নিয়োগ পাননি বেশ কয়েক হাজার চাকরিপ্রার্থী, তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রতিশ্রুতি মতো নিয়োগ চাইছেন, এই ব্যাপারটি উঠে আসছে। তো আপনাদের বন্ধুরা কী মনে হয় সেটি আপনারা কমেন্টে লিখতে পারেন, আপনাদের ফিডব্যাক অবশ্যই দিতে পারেন এখানে। এবং এবার বলবো নট ইনক্লুডেডদের সুযোগ। তো আপনারা জানেন যে যাদের অফলাইন ক্যান্ডিডেট তাদের নিয়োগ প্রক্রিয়া চলছে এবং সেক্ষেত্রে গতকালের ভিডিওতে আমি বলেছিলাম যে একটি সুযোগ আসতে চলেছে, এমন নয় 100% তাদের চান্স হবে যে নট ইনক্লুডেড প্রার্থীরা ওখানে মাঝে ঢুকে যাবে, এমনটা নয়, তাদের সুযোগ আসতে চলেছে। সুযোগ এবং পুরো 100% হওয়া দুটো আলাদা জিনিস। তো যেভাবে হতে পারে সেই সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিল গতকাল এবং আপনারা সেটা দেখেছেন। এবং কাট অফ অনুসারে নিয়োগটা হবে এবং সেই নিয়োগের মধ্যেই কিন্তু সুযোগ যদি আসে তখনই বোঝা যাবে। এবং তাছাড়া 2014 সালের টেট পাস যারা ক্যান্ডিডেট আছেন নট ইনক্লুড ক্যান্ডিডেট, তারা 2017 সালে যখন ইন্টারভিউ তারা সুযোগ পাওয়ার একটি সম্ভাবনা আছে, কারণ একবার টেট পাস করলে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন, এইভাবে সুযোগটি আসবে। এবং অফিসিয়ালভাবে নট ইনক্লুডেডদের কোনোরকম লিস্টের যেহেতু আপডেট নেই তাই আমরা কোনো মনগড়া কথা বলতে পারব না এই চ্যানেল পক্ষ থেকে। আপনারা জানেন যেটি সত্যি ঘটনা সেটি আপনার সামনে শেয়ার করা হয়। এবার যে প্রসঙ্গে আসবো, প্রাইমারি 2014 প্রশ্নভুল মামলা অর্থাৎ 738-এর লিস্ট যেটার উপর নির্ভর করে আছে এবং তার সাথে 1216-এর মধ্যে আপনারা জানেন যে 478-এর মধ্যে 467 জনের যে ব্যাপারটি চলছে এবং তার সাথে 738 পূরণ হলে প্রায় 1216টি কমপ্লিট হচ্ছে প্রাইমারি সেকেন্ড লিস্ট বলতে পারেন। তো এখানে ডিভিশন বেঞ্চে কবে যাবে অর্থাৎ প্রায় আপনারা 25,000 পিটিশনার আছেন এটির দিকে তাকিয়ে যে কবে ম্যাট 1594 উঠতে চলেছে, আপনাদের ভাগ্য নির্ধারণ হবে অর্থাৎ কারা কারা সুযোগ পাবেন সেটি দেখা যাবে এর থেকে। এবং যেহেতু হিউজ অ্যামাউন্ট অফ পিটিশন আইটিতে আছেন তো আপনারা কমেন্ট করছেন সব দিনের ভিডিওতেই যে দাদা এটি কবে উঠতে চলেছে। তো একটি কথাই বলতে চাই আগের মতোই যে অফিসিয়ালভাবে কোনোরকম কজ লিস্ট যেহেতু বেরোয়নি তাই আমরা বলতে পারছি না, এটা আপনাদের কোয়েশ্চান বলে আমি প্রতি ভিডিওতে আপনাদের যে ব্যাপারটি জানাই সেটা হচ্ছে অফিসিয়ালভাবে কজ লিস্ট আসেনি। তো একটু ওয়েট করতে হবে কারণ আশা করা হচ্ছে 1 থেকে 1.5 মাসের মধ্যে এটি মিটে যাওয়ার সম্ভাবনা, কারণ প্রাইমারি 2014 মিটে গেলেই বাকি সমস্ত রকম যে নিয়োগ প্রক্রিয়া আছে প্রাইমারি টেট 2014 এবং টেট 2022 হবে এগুলো কিন্তু থেমে থাকবে না হলে এটা, তাহলে বোর্ড চাইছে প্রাইমারি 2014টা একদম কমপ্লিট করে দিতে। তো সে একটু ওয়েট করুন, অবশ্যই নিয়োগ প্রক্রিয়া এবং যেসব লিস্ট বেরোবে সব কিছু হবে। এবার যে প্রসঙ্গ আসবো, প্রাইমারি টেট 2017 রেজাল্ট একটা খুব বড় প্রসঙ্গ এবং তার সাথে ইন্টারভিউ কবে হবে, পুজোর আগে না পরে এবং তার সাথে নিয়োগ প্রক্রিয়া শেষ হতে কতদিন লাগতে পারে পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে, পুরো দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত। তো প্রাইমারি টেট 2017 রেজাল্ট আপনারা জানেন যে অলরেডি অ্যান্সার কি বেরিয়েছে, রিভাইজ অ্যান্সার কি এবং এরপরে রেজাল্ট কিন্তু এই মাসের শেষের দিকে কিংবা অক্টোবরের প্রথম দিকে বেরোবে, এটা আপনারা জেনেছেন এই চ্যানেলের পক্ষ থেকে সবার আগে জানানো হয়েছিল। এবং তার সাথে ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু পুজোর আগে কিন্তু হবে না, কারণ আপনারা জানেন যে 12ই অক্টোবর মেবি পুজো শুরু হয়ে যাচ্ছে, তো মাত্র 10-12 দিনের মধ্যে
এটা কিন্তু করা সম্ভব নয়। তো ইন্টারভিউ প্রক্রিয়া এবং নিয়োগ প্রক্রিয়া পুজোর পরে হবে, কিন্তু রেজাল্টটা বেরোবে পুজোর আগে। এটা আমার কথা নয়, এটা বোর্ডের কথা, এটা ওখান থেকে বলা হয়েছিল। তো একটু ওয়েট করুন, সব কিছু ঠিকঠাক হবে। তো সিটেটের এবার ব্যাপারটি নিয়ে আসি, এবং তার সাথে একটি কথা আগে বলে রাখি যে নতুন প্রাইমারি টেট হবে, ডিএলএড ও বিএড সবাই কি দিতে পারবে, এই ব্যাপারটি নিয়ে আপনাদের অনেকে মনে প্রশ্ন আছে। কারণ ডিএলএড অগ্রাধিকার যে কেসটি, মামলাটি, এবং সেটি খুব তাড়াতাড়ি উঠতে চলেছে, এবং সেটির যেটি রায় হবে তার উপর পুরোটা নির্ভর করছে। অর্থাৎ ডিএলএড বিএডকে সমান অধিকার দেওয়া হয় না, ডিএলএডকে অগ্রাধিকার দেওয়া হয়, ব্যাপারটি সেখান থেকে উঠে আসবে, সেটার দিকে আমরা তাকিয়ে থাকবো। মেবি নেক্সট উইকে এটা উঠতে চলেছে, তো সেটার উপরে নির্ভর করছে প্রাইমারি টেট 2022-এর কারা অগ্রাধিকার পাচ্ছে এই ব্যাপারটা নিয়ে। তো এবার যে প্রসঙ্গে আসবো যে সিটেট অনলাইন আবেদন শুরু এবং কীভাবে করবেন, সেটি আমরা চলে এবার ডিরেক্ট একদম অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে যাচ্ছি। সিটেটের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখন আছি, এবং সিটেটের যে অনলাইন ফর্ম ফিল আপ, অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ যাই বলুন, অর্থাৎ অনলাইন যে এক্সামটি হবে, তো তার জন্য যে প্রসেসটি করতে হবে সেই প্রসেসটি শুরু হয়ে গেছে। অর্থাৎ সেটি আপনাদেরকে এখানে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে করতে হবে। এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট সিটেট.nic.in। এখানে গেলেই এরকম একটা ইন্টারফেস খুলবে, এবং সেখানে আগে সমস্ত রকম নোটিফিকেশান এবং যেসব নোটিশ বা অর্ডার বেরিয়েছিল সেখানে আপনাদেরকে দেখানো হয়েছে। তো একটু নিচ দিকে গেলে এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর সিটেট December 2021। জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটি ওয়েবসাইট খুলে যাবে, এইভাবে একটি ওয়েবসাইট খুলে যাবে, এবং সেখানে অপশান থাকবে যে রেজিস্ট্রেশন করার জন্য, অর্থাৎ কিংবা আপনারা যদি রেজিস্ট্রেশন করে নিয়েছেন তাহলে সাইন ইন করবেন। তাহলে রেজিস্ট্রেশন করার জন্য কী করতে হবে, রেজিস্ট্রেশন না করলে আপনারা কিন্তু সাইন ইন করতে পারবেন না। এখানে দেখুন, এটা ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করা কিছু নেই, যেহেতু একটাই পরীক্ষার জন্য এখানে অ্যাপ্লাই হচ্ছে, সিটেট December 2021। এখানে অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড এখানে দিয়ে সাইন ইন করতে হবে। আর যদি রেজিস্ট্রেশন না করে থাকেন তো অবশ্যই আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। নিউ রেজিস্ট্রেশন যে ট্যাবটি আছে বাঁ দিকে, এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করলেই আপনাদেরকে নতুন যে রেজিস্ট্রেশনের যে লিঙ্ক, সেটাতে চলে যাবে, অর্থাৎ নতুন যে রিডাইরেক্ট হয়ে যাবে ওয়েবসাইটে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবে সেটি। এবং দেখতে পাচ্ছেন যে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট December 2021-এর জন্য এটি, এবং রেজিস্ট্রেশন, তারপর ইনফরমেশান যে বুলেটিনটা, সেটা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেওয়া আছে, সেটা পড়তে পারেন। আগে পড়বেন, তারপর এটি করবেন, এবং সেখানে অনেক রকম কিছু লেখা আছে। রেজিস্ট্রেশন হবে, দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম, ইমেজ আপলোড, ফি পেমেন্ট সব কিছু এখানে হবে, এবং ফি সম্পর্কে সমস্ত রকম আইডিয়া দেওয়া হয়েছে, তাও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফিগুলো পরপর দেখে নিতে পারেন, এখানে 1000, 1200, 500, 600 এরকমভাবে দেখে নিতে পারেন, এবং এখানে পেমেন্টগুলো, পেমেন্ট গেটওয়ে সব কিছু দেওয়া আছে এখানে। তো সব কিছু এখানে করার পর এখানে এটাতে টিক করতে হবে যে ইনফরমেশান বুলেটিনটা ডাউনলোড করেছি এবং পড়েছি এবং বুঝিয়ে নিয়েছি সেটা, তারপর ক্লিক হেয়ার টু প্রসিড করতে হবে। তো প্রসিড করার পর আপনাদের কাছে এরকম ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাদের ক্যান্ডিডেটের নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টি টাইপ, এসব সব কিছু লিখতে হবে, সমস্ত রকম ডিটেলস। তারপর সেটিকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর পরবর্তী ক্ষেত্রে ইমেজ আপলোড এবং যে সাইন, তার অ্যাপ্রোপ্রিয়েট যে সাইজ এবং ডাইমেনশান সব কিছু সিলেক্ট করতে হবে। তারপর আপনাদের এখানে নেক্সট ফি পেমেন্ট করতে হবে। ফি পেমেন্ট করলেই আপনাদের পুরো কাজটা হয়ে যাবে। তো অবশ্যই ইন্টারনেট কানেকশান ভালো সেই অবস্থাতেই করবেন, এবং নিজেরা যদি না করতে পারেন অবশ্যই সাইবার ক্যাফেতে গিয়ে করবেন। তো পুরো প্রসিডিওরটা আপনারা এইভাবেই করতে হবে। তো পুরো ডিটেলস আর যাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। আপনাদের এই পুরো ভিডিওটা নিয়ে যদি কোনোরকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখুন, অবশ্যই উত্তর দেওয়া হবে। তার সাথে ভেরিয়াস ইম্পর্ট্যান্ট আপডেট এবং কোয়ালিটি কন্টেন্টের জন্য আপডেট মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, আগেও বলেছি। এবং তার সাথে ভিডিওটি লাইক শেয়ার করবেন, কারণ উল্লেখযোগ্য ভিডিওটি সবারই জানা দরকার, যে তথ্যগুলি এর মধ্যে আছে। ধন্যবাদ দেখার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।